আসসালামু আলাইকুম। আমি আজকে ধনিয়া পাতার পরিপূর্ণভাবে কিভাবে গার্ডেনে চাষ করা যায়, ফলন বৃদ্ধি ফলন করা যায় সেটার উপর একটা ভিডিও করে দেখাবো। এভাবে আমি প্রায় 6 ঘন্টা আগে ধনিয়া পাতাটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা নাকি এই যে সিডটা ধনিয়া, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে এভাবে ছাঁকনিতে ছেঁকে তারপরে আমি এইভাবে কম্পোস্ট নিয়ে নিয়েছি একটা জারের মধ্যে। এই জারের মধ্যে এইভাবে আমি কোরিয়ান্ডার ধনিয়াগুলোকে ছিটিয়ে দিব। শপে যে কম্পোস্টটা পাওয়া যায় সেটার মধ্যে নিয়েছি। তারপরে এভাবে হালকা করে ছিটিয়ে দিতে হবে, আবার যেন ধনিয়াগুলো ঢেকে যায়। কম্পোস্টের মধ্যে আমি তেমন কোনো সার মিশাইনি বা কোনো যে হোমমেড সার সেটাও মিশাইনি এখনো। এই তারপরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিলে এগুলো একটু বসে যাবে। কোরিয়ান্ডার যে কোনো ছোট জারের মধ্যে দেওয়া যায়, তাতে অতিরিক্ত মাটিরও প্রয়োজন হয় না, কারণ শিকড়গুলো তেমন নিচে যায় না। এবং প্রথমে যে জারটা নেওয়া হবে, এই জারটাকে যেমন আমি ভেতর দিয়ে নিচে দিয়ে ফুটো করে নিয়েছি, 5-6টা ফুটো করে নিয়েছি, যাতে পানিটা এখানে জমে না থাকে। আমি প্রতিটা গাছের নিচেই, যেসব গাছগুলি আছে তার নিচেই কোরিয়ান্ডার ছিটিয়ে দিয়েছিলাম। 7 দিন পরে এভাবে চারাগুলো গজিয়েছে। আসলে জায়গা ওইভাবে হয় না, তাই কোরিয়ান্ডারটা তো সবসময় লাগে, তাই এইভাবে দিয়েছি সব জায়গায়, শাকের মাঝখানে মাঝখানে। সব জায়গাতেই কোরিয়ান্ডারগুলো হয়েছে। প্রায় 2 সপ্তাহ পরে বা 2 সপ্তাহের উপরে হবে, 17-18 দিন হয়ে গেছে, এইভাবে পুরো ভরে গেছে ধনিয়া পাতাতে। যে কোনো সময় শেষ হয়ে গেলে আবার এখান থেকে কেটে নেওয়া যায়, এবং তেমন যদি রোদ পায় এবং অতিরিক্ত পানি না হয় তাহলে ঘরেই ধনিয়া পাতা চাষ করা যায়। আমি মাটির মধ্যেও লাগিয়ে দিয়েছিলাম, ছিটিয়ে দিয়েছিলাম সেইমভাবে, উপর দিয়ে হালকা আবার মাটি ছিটিয়ে দিয়েছিলাম 12 থেকে 15 দিনের মাথায়, সেখানেও সুন্দর হয়ে বেড়ে উঠছে। এবং এই ঘরের মধ্যে ধনিয়া পাতাটা করার সুবিধা হচ্ছে, যে কোনো সময় আমাদের ঘরে যে দৈনন্দিন যে চাহিদাগুলো, যে ধনিয়াটা লাগে, সবসময় শপে থেকে আনা বা হাতের কাছে পাওয়া যায় না। কিন্তু এভাবে লাগালে আমরা ঘরে হঠাৎ করে যে চাহিদাটা হয় সেটা ফিল আপ করতে পারবো। এভাবে করে আমরা সবসময় আমাদের গার্ডেন থেকে কোরিয়ান্ডার পেতে পারি সতেজ, এবং এই গন্ধটাও এত সুন্দর হয়। ঘরে যে গার্ডেনে যদি করা হয় অনেক সতেজ থাকে পাতাটা, আমরা এটা পেতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব, এটা আমাকে অনেক উৎসাহিত করবে। থ্যাংকস ফর ওয়াচিং।